মানব সভ্যতার প্রাচীন যুগ থেকেই রাতের আকাশের প্রতি একটা বিরাট আকর্ষণ ছিল। রাতের আকাশ প্রাচীনকালের মানুষের জন্য একটা খোলা বইয়ের মতো, যেখানে নক্ষত্রের মাঝে তারা বিভিন্ন ধরনের কাল্পনিক আকৃতি কল্পনা করে নিত। এই সমস্ত জিনিস তাদের দিক নির্দেশনের জন্য, আবহাওয়ার খবরাখবর তথা পথ প্রদর্শনের কাজ করত। এইভাবে প্রাচীন মানুষরা বিভিন্ন নক্ষত্রের আবিষ্কার করেছে। এগুলো আর কিছুই না, বরং অনেকগুলো আলাদা আলাদা তারাকে একসাথে জুড়ে কল্পনা করা একটা প্যাটার্ন। এই নমুনার সাহায্যে প্রাচীন যুগের মানুষেরা রাতের আকাশকে ভালো করে অবজার্ভ তথা স্টাডি করতে পারত। রাতের আকাশ আদিম যুগের মানুষের কাছে ক্যালেন্ডারের মতো কাজ করত। এর সাহায্যে তারা ভবিষ্যতের নানা প্রাকৃতিক ঘটনার সম্বন্ধে ব্যাখ্যা দিতে পারত। রাতের আকাশ, জলজল করা নক্ষত্র এবং আমাদের সৌরমণ্ডলের গ্রহদের সংমিশ্রণ যেন একটা কালো চাদরের মধ্য দিয়ে প্রতিফলিত হতো। প্রাচীন মানবেরা সবসময় আকাশের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকত, এবং আজও আমরা আকাশের দিকে সেই একই কৌতূহল নিয়েই তাকিয়ে থাকি। আসলে এটা আমাদের রক্তেই আছে, যা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমরা পেয়েছি। জিজ্ঞাসা অর্থাৎ কিউরিয়সিটি, যা আমাদের গোটা মানবজাতিকে বাকি সমস্ত জন্তু জানোয়ারের থেকে আলাদা করেছে। জিজ্ঞাসা বা কিউরিয়সিটি সর্বদাই আমাদের মনে নতুন নতুন প্রশ্নের সঞ্চার করে, আর এই সকল প্রশ্নের উত্তরের জন্য আমরা যে কোনো দুটি বস্তুর মধ্যে তাদের সমানতা বা সিমিলারিটিকে লক্ষ্য করি। যেমন এই জিজ্ঞাসা বা কৌতূহলই আমাদের মনে এই প্রশ্নের উদয় ঘটিয়েছে যে আমরা মানুষেরা এই পৃথিবীতে কিভাবে এলাম। এর উত্তর জানার জন্য আমরা নিজেদের সাথে এবং অন্য জন্তু জানোয়ারের মধ্যেকার সিমিলারিটিস বা সমানতা খুঁজতে শুরু করলাম। আর এই সমানতার ভিত্তিতেই আমরা এটা অনুমান করতে পেরেছি যে আমরা বাঁদরের মতো দেখতে কমন অ্যানসেস্টার বা সাধারণ পূর্বপুরুষ থেকে বিকশিত হয়েছি। কিন্তু এই দক্ষতাই আবার প্রাচীনকালের মানুষের মধ্যে একটা ভুল ধারণা অর্থাৎ মিসকনসেপশনের জন্ম দিয়েছিল। যখন মানুষ রাতের আকাশে প্রথম ধূমকেতু দেখেছিল, ধূমকেতু মানে কমেটস, যা কিনা বরফ এবং পাথরের তৈরি একটা বিশাল পিণ্ড। প্রাচীনকালের মানুষেরা যখন যখন আকাশে ধূমকেতুকে দেখেছে, তখনই মানব সভ্যতার সাথে কিছু না কিছু খারাপ ঘটনা ঘটেছে। আর এই অ্যানালজির কারণেই প্রাচীন যুগের প্রায় সব ধর্মমতেই ধূমকেতুকে অশুভ বলে মনে করা হয়। এমনকি হিন্দু ধর্মেও ধূমকেতুকে বিপর্যয়ের প্রতীক বলে মনে করা হতো। ধূমকেতুকে সর্বদাই অশুভ মনে করা হতো। কিন্তু আসলেই কি ধূমকেতু আমাদের কাছে অশুভ? ধূমকেতু কি নিজের সাথে কোনো খারাপ ঘটনার সংকেত বয়ে নিয়ে আসে? তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক কমেটস বা ধূমকেতুর আসল সত্যিটা। আর ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ধূমকেতু, এটি বাস্তবে বরফ এবং পাথরের তৈরি একটা পিণ্ড, যা বাকি স্পেস অবজেক্টের মতোই আমাদের সূর্যের চারিদিকে চক্কর কাটে। ধূমকেতুর সলিড কোর ধুলো এবং পাথরের তৈরি হয়, আর একে কমেট নিউক্লিয়াস বলা হয়। ধুলো এবং পাথর ছাড়াও ধূমকেতুর মধ্যে ওয়াটার আইস, ফ্রিজড কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন এবং অ্যামোনিয়াও জমা থাকে, তাই একে ডার্টি স্নোবলও বলা হয়ে থাকে। ধূমকেতুর কক্ষপথ যথেষ্ট ইলিপ্টিক্যাল অর্থাৎ ডিম্বাকার হয়। প্রাচীন যুগ থেকেই সময়ে সময়ে ধূমকেতুর দেখা মিলেছে, এমন অনেক আদিম সভ্যতা থেকে তার প্রমাণ পাওয়া যায়। ষষ্ঠ শতাব্দীতে প্রাচীন জ্যোতির্বিদ বরাহমিহির এবং ভদ্রবাহু তাঁদের গণনার মাধ্যমে জানিয়েছিলেন যে ধূমকেতু এমন আকাশীয় পিণ্ড যা বিভিন্ন সময়ে মাঝে মাঝে আকাশে প্রকট হয়। এরপর 10ম শতাব্দীতে প্রাচীন জ্যোতির্বিদ ভটোৎপালা কিছু ধূমকেতুর নামকরণ করেছিলেন এবং তাদের অরবিটাল পিরিয়ডেরও অনুকরণ করেছেন। কিন্তু এটা কেউ জানত না যে তিনি এদের ক্যালকুলেশন কিভাবে করেছেন আর এটা কতটা অ্যাকিউরেট ছিল। সেই সময় এই সমস্ত কথাকে সবাই ওয়ার্থলেস মনে করত। প্রাচীন যুগে ধূমকেতুকে অমঙ্গলজনক বলে মনে করা হয়। আকাশে এদের দেখা মিললেই মনে করা হতো এরা মানব সভ্যতার বিনাশ নিয়ে এসেছে। এর দেখা পাওয়ার পরই রাজকীয় রাজার মৃত্যু ঘটত, লোক মহামারীর শিকার হতো, কৃষকদের ফসল নষ্ট হয়ে যেত, এমনকি বিভিন্ন রাজ্যের মধ্যে যুদ্ধও লেগে যেত এবং লোকেদের মধ্যে ভয়ের সঞ্চার হতো। মানুষের এই ভীতির সুবিধা নিয়ে বেশ কিছু বুদ্ধিজীবী রাজা এবং প্রজার কাছ থেকে আর্থিক মুনাফা লুটে নিত। আর এজন্যই কমেটস বা ধূমকেতু প্রাচীন সভ্যতায় অশুভ সংকেতের প্রতীকে পরিণত হয়েছিল। কিন্তু সত্যি কি ধূমকেতু খারাপ সংবাদের প্রতীক? 17th century স্যার এডমন্ড হ্যালির আবির্ভাব ঘটল। এনার কাছে কমেটস ভয়ের প্রতীক নয়, বরং আকর্ষণের কেন্দ্র ছিল। ওই সময় সকলেই জানত যে আমাদের সৌরমণ্ডলের সকল গ্রহ সূর্যের চক্কর কাটে, আর এটাও জানত যে আউটার প্ল্যানেটসের তুলনায় ইনার প্ল্যানেটস অনেক বেশি গতিতে সূর্যকে অরবিট করে। কিন্তু এই আকর্ষণ বল কিভাবে কাজ করে তা কেউই জানত না। কেউই প্ল্যানেটারি মোশনকে ক্যালকুলেট করতে তখনও সক্ষম হয়নি, কেবল একজন ছাড়া, তিনি আমাদের সবার পরিচিত স্যার আইজ্যাক নিউটন।
স্যার আইজ্যাক নিউটন নিজের থিয়েরির সাহায্যে সৌরমণ্ডলের প্ল্যানেটারি মোশনের ভালোভাবে ব্যাখ্যা দিয়েছিলেন। এডমন্ড হ্যালির কথায় তিনি তার সমস্ত তথ্যের গাণিতিক রূপের ব্যাখ্যা দিয়েছিলেন এবং একটি বইও রচনা করেছিলেন, যা হয়তো হ্যালির সহায়তা ছাড়া কখনোই সম্ভব হতো না। বইটির নাম হলো বিখ্যাত ফিলোসফি ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা, যাতে আমরা মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটির সূত্র জানতে পারি। এটি 1687 সালে প্রকাশিত হয়েছিল। নিউটন তার থিওরির মাধ্যমে আকাশে ধূমকেতুর কক্ষপথ তথা তার অরবাইটাল পিরিয়ডের সম্বন্ধে বর্ণনা দিয়েছিলেন। নিউটন বলেছিলেন, কমেটসও সৌরমণ্ডলের অন্যান্য পিণ্ডগুলির মতোই আমাদের সোলার সিস্টেমেরই সদস্য। এরপর সাল 1705-এ এডমন্ড হ্যালি সাল 1337 থেকে 1698-এর মাঝে দেখতে পাওয়া সমস্ত ধূমকেতুর ডেটা সংগ্রহ করেছিলেন। এই সময়ের মধ্যে টোটাল 23 বার কমেটসের দেখা মিলেছিল। স্যার আইজ্যাক নিউটনের মেথডকে অ্যাপ্লাই করে হ্যালি জানতে পারলেন যে 23 বারের মধ্যে 3 বার দেখতে পাওয়া ধূমকেতু, যা সাল 1531, 1607 এবং 1682-তে দেখা গিয়েছিল, এই তিনটি সেম অরবাইটাল এলিমেন্টস ছিল। এরপরে আরও গভীরভাবে স্টাডি করার পর তিনি বলেছিলেন, এই তিনটি ধূমকেতু আসলে একটাই, যা তার নির্দিষ্ট সময়ে অরবিট বা ঘূর্ণন কমপ্লিট করে। হ্যালি আরও বলেছিলেন, যদি তার এই গণনা সঠিক হয় তাহলে 1758 থেকে 1759 সালের মধ্যে এই কমেট আবারও দেখা যাবে। ইতিহাসে এই প্রথমবার কেউ ধূমকেতুর রিঅ্যাপিয়ারেন্স অর্থাৎ পুনরাবির্ভাবের সঠিক প্রেডিকশন করেছিল। যদিও হ্যালি তার ভবিষ্যৎবাণীকে সত্যি হতে নিজের চোখে দেখতে পাননি, কারণ সাল 1742-এই তার মৃত্যু হয়। কিন্তু তার গণনা অনুযায়ী সাল 1759-এ ওই ধূমকেতুকে পুনরায় দেখা গিয়েছিল, আর এরপর তার নামকরণ হয় হ্যালিজ কমেট নামে। এরপর একে শেষবারের মতো দেখা গিয়েছিল 1986 সালে। আমরা যদি বেঁচে থাকি তাহলে সাল 2061-তে পৃথিবীর থেকে আবারও এই কমেটকে দেখতে পাবো এবং এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকবো। প্রতি 75 বছর ছাড়া ছাড়া হ্যালিজ কমেট পৃথিবীর মানুষদের দেখা দিয়ে যায়। কিন্তু এখনও অনেকের মনেই সন্দেহ ছিল যে এই ধূমকেতুগুলো আসলে ঠিক কী দিয়ে তৈরি, আর এরা কোথা থেকেই বা আসে। এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য 7 ফেব্রুয়ারি সাল 1999-এ স্টারডাস্ট স্পেসক্রাফটকে লঞ্চ করা হয়। এর মিশন ছিল ওয়াইল্ড 2 নামক একটি ধূমকেতুর লেজ থেকে কসমিক ডাস্টের নমুনা সংগ্রহ করা। 15 জানুয়ারি 2006 সালে একে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়। বিজ্ঞানীরা সংগৃহীত নমুনার সাহায্যে ধূমকেতুর রাসায়নিক বৈশিষ্ট্য সম্বন্ধে স্টাডি করেছিলেন। 12 জানুয়ারি 2005-এ ডিপ ইম্প্যাক্ট স্পেসক্রাফটকে লঞ্চ করা হয়। এই মিশনের উদ্দেশ্যও একই ছিল, কমেট বা ধূমকেতুর ইনার স্ট্রাকচার সম্বন্ধে স্টাডি করা। এই স্পেসক্রাফটে একটা ইম্প্যাক্টার লাগানো ছিল, যা 4 জুলাই 2005-এ একটা ধূমকেতুর টেম্পল 1 নিউক্লিয়াসে ধাক্কা খায়। এর এই ধাক্কার ফলে যে ডাস্ট এবং বরফ বেরিয়ে এসেছিল তার ফটোও তোলা হয় এবং এর সাহায্যে ধূমকেতুর গঠন সম্বন্ধে অধ্যয়ন করা হয়। আর এভাবেই আমরা কমেটসের ইন্টারনাল স্ট্রাকচার সম্বন্ধে জানতে পেরেছি। কিন্তু এই কমেট বা ধূমকেতু আসে কোথা থেকে? এই স্পেস মিশনগুলির মাধ্যমে আমরা জানতে পারি যে ধূমকেতু আমাদের সৌরজগতেরই একটা বডি বা অংশ। এগুলো কোথা থেকে আসে সেটা জানতে হলে আমাদের যেতে হবে সূর্য থেকে প্রায় 1 আলোকবর্ষ দূরে। এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সৌরমণ্ডলের অন্তিম সীমা, যাকে বলা হয় দ্য উর্ট ক্লাউড। এটি সূর্যের চারিদিকে বিস্তার করে থাকা একটা বিশাল হাইপোথেটিক্যাল রিজিয়ন, যা তৈরি হয়েছে আমাদের সৌরমণ্ডলেরই অবশিষ্টাংশ দিয়ে। উর্ট ক্লাউডের কল্পনা করেছিলেন ডাচ ফিজিসিস্ট জ্যান উর্ট। তিনি মনে করতেন আমাদের সৌরজগতের শেষ ভাগ জমে থাকা বরফ দিয়ে তৈরি একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার, ঠিক একটা ফুটবলের মতো, যা আমাদের সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে বাঁধা রয়েছে। এই বরফের পিণ্ড যখন কোনো কারণবশত সৌরমণ্ডলের দিকে পুশ করে দেওয়া হয়, তখন এদের কয়েক লক্ষ বছরের জার্নি শুরু হয়ে যায়। আর আমাদের সৌরজগতের গ্যাস জায়ান্টস অর্থাৎ বৃহস্পতি এবং শনি গ্রহ এদের স্পিডকে আরও অ্যাক্সেলারেট করে দিতে সাহায্য করে। যখন এই পিণ্ডগুলি আমাদের সৌরমণ্ডলের অভ্যন্তরীণ অংশে প্রবেশ করে যায়, তখন সূর্যের রেডিয়েশনের কারণে এর মধ্যে জমে থাকা বরফ বাষ্পে রূপান্তরিত হতে থাকে। ঘর্ষণের কারণে এর পাথরের লেয়ারও আস্তে আস্তে ভাঙতে শুরু করে। এর ফলে সৃষ্টি হয় একটা লম্বা সোনালী বর্ণের লেজ অর্থাৎ ধূমকেতুর লেজ। এটা দেখতে খুবই সুন্দর এবং মনমোহক লাগে। এই সুন্দর রোমাঞ্চকর দৃশ্যই প্রাচীন যুগের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। যদিও আমরা কখনো উড ক্লাউডকে দেখতে পাই না, আর নাই তো কখনো দেখতে পাবো, কারণ এটি এমন একটি রিজিয়নে অবস্থিত যেখানে পুরো অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, আর এই জায়গার ডেন্সিটিও খুব কম। এখানকার বরফের পিণ্ডগুলি একে অপরের থেকে অনেক দূরে দূরে ছড়িয়ে রয়েছে। এবছরই অর্থাৎ সাল 2020-তে জুলাই মাসে উত্তর পূর্ব আকাশে দিগন্তরেখার কাছাকাছি দেখা গিয়েছিল এ দশকের সব থেকে উজ্জ্বল কমেট নিওয়াইজকে। ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে এই অতীব সুন্দর দৃশ্যের সাক্ষী ছিল গোটা দেশের মানুষ। আপনি এই নিওয়াইজ ধূমকেতু দেখেছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। নিওয়াইজ কমেটও হ্যালিজ কমেটের মতোই উড ক্লাউডের অংশ। তাহলে এই হলো ধূমকেতু।
ধূমকেতু, যার ভয়ে প্রাচীনকালে মানুষের মনে ভুল ধারণার জন্ম নিয়েছিল। কিন্তু আজ আমরা জানি ধূমকেতু আসলে কি, আর এটা সম্ভব হয়েছে বিজ্ঞানের কল্যাণে। সায়েন্স কখনোই আপনার মনে ভয়ের সঞ্চার করে না, বরং পৃথিবীতে ঘটে যাওয়া সত্যের সাথে পরিচয় করায়। তাই বিজ্ঞানের জন্য এই ভিডিওতে একটা লাইক করা তো অবশ্যই কর্তব্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার সমস্ত বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারদের সাথে, যাতে তারাও ধূমকেতুর এই আসল রহস্য কি এবং এটি কোথা থেকে আসে সে সম্বন্ধে জানতে পারে। আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং অল নোটিফিকেশন অপশনটি অন করে দিতে ভুলবেন না। তাহলে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে, আর এসব একদম ফ্রি। তাহলে দেখা হবে বন্ধুরা এমনই মজাদার এবং রোমাঞ্চকর আরো একটি এপিসোডে। ততক্ষণের জন্য গুড বাই, দেখতে থাকুন সায়েন্স অ্যান্ড ফিকশন বাংলা ইউটিউব চ্যানেল।